ক্রিকেট তো নারায়ণে জানে, আর উপরে দিল্লিওয়ালাই জানে যে 1200 টাকাত অসমীয়া জাতি অস্তিত্ব বিক্রি নহয়, বন্ধক নহয়, অ ভোট দিবলে বাধ্য নহয়। 30-40% বিজেপি ভোট লাভ করিম। পুরাণ পুরাণ হয়ে আছে, এবারও পুরাণ হব। নারায়ণ পূজা পাতিছো, নারায়ণ ভক্ত হয়, মই শিবর ভক্ত হয়। ক্রিকেট তো নারায়ণে জানে, আর উপরে দিল্লিওয়ালাই জানে। ইয়াত নারায়ণ কোন, দিল্লি নারায়ণ কোন? ইয়াত নারায়ণ তো আজ পূজা করি আছো, আর দিল্লি নারায়ণ, রাহুলজি আছে, খড়গেজি আছে, বেণুগোপালজি আছে, সোনিয়াজি আছে, অসমত আছে আমার ভূপেন বৰাজী, দেবব্রত শইকীয়া, তারপরে গৌরব গগৈজি, তেওঁলোক একো একোজন নারায়ণ বর্তমান সময়ত। হ্যাঁ, নারায়ণ মতো জনতা জনার্দনে যেহেতু বনাইছে, নারায়ণ বলি নকও, কিন্তু মানব হয়, ভাল মানব। কিমান আশাবাদী টিকট হবে? মতো 90% আশাবাদী। যদি একটা কথা কো, জনগোষ্ঠী ওয়াইজ যদি টিকিট দিয়া হয় এবার অসমত, মই সবতে বাইটতে কইছো, মিডিয়াতে কইছো, পাবলিক মিটিং কো, আমি 9খন আসন জিকা সুযোগ আছে এবার অসমত। ভিতর ভিতরে মানুষ গমি গমি জ্বলি আছে। মূল্য বৃদ্ধি আজ 1200 টাকা দিছে হয়, মহিলাসকলে 1200 টাকা পাইছে, মা ভনীয়ে, কিন্তু এটা সিলিন্ডারের দাম যদি 1200 হয়, এটা সিলিন্ডার কিনতে যাব 1200 টাকা, আর দুটা যদি ঘর লাগে, আপনার যদি ছজন বা পাঁচজন মানুষ, দুখন লাগবে সিলিন্ডার, তো 2400 টাকা যাব। 2400 টাকা মানে 1204 টাকা সরকারি দিতে যেত এটা সিলিন্ডার করুন, আর এটা সিলিন্ডার আপনার নিজের পকেটে পকে আছে, 1200 টাকা লস হয়ে গেছে। আর কংগ্রেস সরকার থাকে কি করে, 410 টাকা আসছিল, 820 টাকা হলে হয়, আর এই 1200 টাকা 400 টাকা বাঁচিল হয়, 380 টাকা বাঁচিল হয়। এইখিনি কথা আমার মা ভনী জানিব লাগবে যে 1200 টাকাত অসমীয়া জাতি অস্তিত্ব বিক্রি নহয়, বন্ধক নহয়, অ ভোট দিবলে বাধ্য নহয়। সেই টাকা যে 1200 টাকা বা 500 চাউল দিয়ে আছে, আমার ট্যাক্স হয়, আপনার ট্যাক্স হয়, সেই মহিলাসকলের জন্য 1200 টাকা পাই আছে, তাহলে জিএসটি বিভিন্ন ধরনের ট্যাক্স, আপনার অ্যাম্বুলেন্স গেলেও জিএসটি আছে, যে কোনো সার্ভিস জিএসটি আছে, হসপিটাল থেকে জিএসটি আছে, মেডিসিন অকুপাতি কিনে মেডিসিন জিএসটি আছে, রাশন পানি গাখির পর্যন্ত দই পর্যন্ত জিএসটি আছে, কাপড়ত আগতে 5% আছে, 5% 5% আসলে ট্যাক্স, এটা জিএসটি করেছিল মোদী ডাঙ্গরি 12%, সব ফলে দি দুখেক মারো, দুখেক মারো, দুখে মারো, আর আদানি আমানি ধনী বনাও। গতিকে সেই 1200 টাকাত অসমীয়া জাতি মাটি ভেটি অস্তিত্ব সংস্কৃতি আর ভাষার বন্ধক রাখা নাই অসমীয়া জাতি, আর অসমীয়া জাতি বৃহত্তর অসমীয়া জাতিয়ে 1200 টাকার বন্ধক দিয়া নেই মোদী ডাঙরিয়াক। এইখিনি কথা তো হিতাধিকারী সৃষ্টি করি ইলেকশন স্কিম বলি করে, হিতাধিকারী সৃষ্টি করে কি মোদী ডাঙরের ধন নাকি, অমিত শাহ ডাঙরের ধন নাকি, না আমার মুখ্যমন্ত্রীর ধন নাকি, বিজেপি পকেটবার দিয়া নাই নয়, আমার ট্যাক্স লই আছে। গতিকে এইখিনি কথা মাতৃশক্তি বুঝিব লাগবে, আর এ 1200 টাকাত আমি একদম যে পাইছো বলে নাচি নাচি বিহু নাচি, হ্যাঁ, গই থাকবে নালাগে। 30-40% বিজেপি ভোট লাভ করিম, একটু গ্যারান্টি আছে, আর যেদিন টিকিট পাবো তার সারি দিন মই বিজেপি পরা আর অন্যান্য দল পরে জয়নিং প্রোগ্রাম আরম্ভ করবো, বিহুপুরিয়া পরা, বিহুপুরিয়া 5000 মিনিমাম, 10000 ম্যাক্সিমাম মানুষ জয়েন করব, গহপুর জয়েন করব, বিহারি জয়েন করব, সটিয়া জয়েন করব, বিশ্বনাথ জয়েন করব, ইয়া তেজপুর জয়েন করব, বরসোলা, যেবিল পদত আছে বিজেপির, পঞ্চায়েত প্রেসিডেন্ট যেবিল আসলে বা পঞ্চায়েতের জেলা পরিষদ মেম্বার আসলে সদস্য আসলে তেওঁলোকে জয়েন করা রেডি আছে। কালি কইসাম টিকা মতো বিজেপি মানুষ ইমানে কইছে যে পুরানো দল বিজেপি কর্মী নেতা সকলে, আপনি ক্যাম্পেন বাদ দিয়ক স্যার, আপনি টিকিট লই হোক, ক্যাম্পেন আমি করিম। তেজপুরতে আমার এদিন গৈছিল প্রায় 100 জনী মহিলা বিজেপি ইয়াত লগ পাইছিল আমি চান্দমারিত, কইছে আপনি ক্যাম্পেন বাদ দিয়ক, আপনি টিকিট লই হোক, জয়লাভ করা আপনার 110% জয়লাভ করবে। আখা কেউ আমার দলের কর্মী নেতা সকল বাদ দিয়ক, মই বাদ দিয়ক, মোর সাপোর্টারবিলাক বাদ দিয়ক, রাইজে নিজে নিজে ফোনত সুধে স্যার খেলিবনে, যদি কম টিকিট পালি খেলিম, আমি ক্যাম্পেন করি, রাইজে ক্যাম্পেন করি আছে, দলের কর্মী নেতা মই তো বাদ দিয়ক, মোর সাপোর্টার বাদ দিয়ক, রাইজ নিজে যে ইমানে উৎসাহিত হয়ে আইছে মই টিকিট পাম বলে, গতিকে রাইজে জিকাব, হ্যাঁ, ইমানখিনি কয় রাইজে, মই বলে ইমান টাকা পয়সা নাই মই নেখেলবে নাকি বলি, গেলে কি কয় আপনি, কালি নারায়ণপুর দুজন মানুষ ফোন করলে, আমি খরচ করিম ইয়াত, আমি টাকা দিব আপনাকে, আমি উঠাই দিব টাকা, আপনি বিহপুরিয়া পরা এই কি কয় গহপুর পরা মিসিং আমার ভাই সকলে ভাই বোন সকলে কৈছে
স্যার আপনি, আমি ক্যাম্পেনও আমি করিম, আপনি যান কাম করেছিল ইয়াতে আমাক ট্রাইবেল এরিয়া কারণে, বড়ো হোক বা মিসিং হোক দেউরি হোক, এখানে কাম কোনো করার আসলে আমি লাগি টাকা নিজে তুলিম, আপনি পয়সা দিব না, টাকা দিব না, এনেকে ইমানে রাইজ উৎসাহিত দিয়েছে, মানে যাবার কারপশন করা নাই, পয়সা কারপশন করা নাই, যাইছে রাইজে দিছু, হ্যাঁ যাইছে রাইজে দিছু,